আগামী 2রা সেপ্টেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিং কুইন প্রিন্সেস অ্যান্ড কিডস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্ট শো। ইতিমধ্যে অসমের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে অডিশন রাউন্ড। একই সূত্র ধরে সম্প্রতি শিলচরে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রতিযোগিতার শিলচর অডিশন, এবং এই অডিশনে বাছাই করা হয় বেশ কিছু প্রতিযোগীও। মূলত শো ডিরেক্টর, উইনার অফ মিসেস ইন্ডিয়া ট্যুরিজম ইন্টারন্যাশনাল 2018 এবং মিসেস ট্যুরিজম অ্যাম্বাসেডর 2018-19 ফিলিপাইন্স সঙ্গীতা চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শো, আর এর আয়োজক সংস্থা হচ্ছে সঙ্গীতাঞ্জলি। শিলচর অডিশন ও এই কম্পিটিশনের ব্যাপারে বলতে গিয়ে শিলচরের আয়োজক ক্রমে আয়ুষ আচার্য, কাকলি ঘোষ ও অলকা দে পিটিভিকে জানান, আজকে আমরা অডিশনটা নিলাম কিং কুইন কিডস অ্যান্ড প্রিন্সেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। এটা হতে চলছে 2nd সেপ্টেম্বর 2019। এটা অর্গানাইজ করছে সঙ্গীতা চৌধুরী, উইনার অফ ফিলিপিন্স 2018-19। আমাদের শিলচরে থেকে যে এরকম একটা পার্টিসিপেট, ভালো ভালো পার্টিসিপেট পেয়েছি, এটা আমাদের জন্য খুবই ভালো। যে এত ট্যালেন্টেড সবাই আছে, তো আমরা চাইছি যে ওরা গিয়ে কিছু নিজের ট্যালেন্টটা শো করুক। যেহেতু এটা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, তারপর এখান থেকে ওরা ভালো ভালো চান্স সব কিছুতে ইভেন্টে থাকে। আমরা বৈশাখের থেকে বৈশাখী উইনারদেরকে চুজ করেছি, মানে ফার্স্ট উইনার রানারা ওদেরকে আমরা চুজ করেছি, ডাইরেক্ট এন্ট্রি ওদের ন্যাশনালে। আর এটা জিতলে পরে বাইরেও যেতে পারবে ওরা। সঙ্গীতা চৌধুরী শিলচরেরই মেয়ে, তো ও চায় যে মানে শিলচরের নামটা যাতে সবাই জানুক, বা শিলচরের মেয়েরা যাতে বাইরে গিয়ে করতে পারে। এই জন্যই ওর চিন্তাধারাটা, এই জন্যই এটাই যে ও যেটা পেরেছে আমাদের শিলচরের, যে আরও কেউ গেলে ওই যে এটাই করতে পারে। অনেক ভালো, আর বৈশাখীতে ওরা করেছে, আমরা দেখেছি অনেক ট্যালেন্ট ওদের মধ্যে আছে, আর এখানে সবাই সিলেক্ট হয়েছে ওদের ট্যালেন্টে। অন্যদিকে এই প্রতিযোগিতা নিয়ে যথেষ্ট উৎসাহিত বলে জানান প্রতিযোগীরা। নমস্কার, আমি নিকিতা ফনি, আমি অনেক এক্সাইটেড যেহেতু 2nd সেপ্টেম্বরে আমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্টটা অর্গানাইজ হচ্ছে। হ্যাঁ, সত্যি যে আগে আমাদের সিলচরে এইসব কিছু হতো না। সঙ্গীতাদি আমাদের সিলচরই মানে আর আজকে ওনার জন্যই আজকে আমরা এই অপরচুনিটিটা পেয়েছি। আগে কী হতো, দেখ আগে আমরা গুয়াহাটিতে যেতাম, দিল্লি যেতাম, বোম্বে যেতাম, দেন কি একটু লাইক অডিশন দিতাম, যদি সিলেক্ট হতাম তাহলেই আমরা চান্স পেতাম। বাট এখন কী হয়েছে, ট্রেন্ড যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে, সিলচরটা অনেক ডেভেলপ হয়েছে। যেরকম সিলচর ডেভেলপ হচ্ছে, সিলচরের পিপল থিঙ্কিংও এরকম ডেভেলপ হচ্ছে। তো আজকে সঙ্গীতাদির জন্য আজকে আমরা এই অপরচুনিটিটা পেয়েছি, অ্যান্ড দিস ইজ মাই এন্ট্রি কার্ড, অ্যান্ড আই ভেরি মাচ লাইক লাকি ফিল করি, এক্সাইটেড আছি, লাইক অনেক নতুন নতুন জিনিস শেখার পাবো, নিজের ট্যালেন্টটাকে এক্সপ্লোর করার অপশনস পাবো, লাইক আই ভেরি মাচ এক্সাইটেড। অ্যান্ড দিস অল আর মাই পার্টিসিপেন্টস, কো পার্টিসিপেন্টস, আই উইশ দেম আ বেস্ট অফ লাভ। আমার খুবই ভালো লাগছে, প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি আর কে এন্টারটেনমেন্টকে, ওরা এত সুন্দর আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে আমাদের যা ট্যালেন্ট আছে আমরা শো করতে পারছি, আর এত দূর আমরা যেতে পারছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, তাই আমরা অনেক খুশি। আর মানে তার নেক্সটে তো আমাদের আরও ঘুরে যেতে পারবো, ওদের শোটা এত সুন্দর শো, মানে ফার্স্টে মানে ওরা এত সুন্দর আমাদেরকে স্টেপ দিয়েছে, আমাদেরকে আগিয়ে নিয়ে গুয়াহাটি পৌঁছিয়েছে, তারপর নেক্সটে আমরা ব্যাংকক বা শ্রীলঙ্কা যাচ্ছি, ফাইনালে বা জিতে যেতে পারছি, মানে আমাদের ভীষণ খুশি এই প্রোগ্রামটাই। আমার খুবই ভালো লাগছে, আমি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রেজেন্টে ডাইরেক্ট এন্ট্রি পেয়েছি বৈশাখী উইনার হয়ে। আমি চাই এখানে গিয়েও আমি যেন একটা ভালো কিছু উইন করতে পারি, আর ভালো কিছু আরও কিছু শিখতে পারি।